হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে। ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যুসকে তোমাদের সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো আনোয়ার আলীর বিষয়ে যাবতীয় যা যা আপডেট রয়েছে, পিএসসির যা যা অর্ডার ছিল, যা যা বিষয় দেওয়া হয়েছে, তো সেগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি এবং বোথ পার্টিস কী ভাবছে সেগুলোও তোমাদেরকে বলেছি। এবং অবশ্যই এটাও তোমাদেরকে বলেছি যে আনোয়ার আলী, রঞ্জিত বাজাজ, তারা সকলেই ভীষণ রিল্যাক্স, দে হ্যাভ প্ল্যান। সেই সমস্ত কিছু বলে দেওয়ার পর এইবার সময় হচ্ছে যে আমাদের পার্সোনাল অ্যাসাম্পশনের। আনোয়ার আলী ম্যাটারটাকে প্রথম থেকেই নিউট্রাল ওয়েতে কভার করার চেষ্টা করেছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ইভেন আমি তোমাদেরকে এইটাও লাইভে এসে বলেছিলাম যে রঞ্জিত বাজাজ আমাদেরকে বারবার বলেছিলেন যে কোনোরকম কম্পেনসেশন এবং কোনোরকম কোনো স্পোর্টিং স্যাংশন ছাড়াই আনোয়ার আলী ইস্ট বেঙ্গালোরে খেলতে পারবে। তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ওটা ছিল ওনার বক্তব্য, আমার যেটা পার্সোনালি মনে হয় যে ব্যান হওয়ার পসিবিলিটি 50%। এবং বেশ কয়েকটা লাইভ এবং আগের ফ্রাইডে মোস্ট প্রবলি আমি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে স্পোর্টিং স্যাংশন যদি দেওয়ারই হয় তাহলে এত লেট কেন, তাহলে পরবর্তীকালে ফার্দার প্রসিডিওরগুলো হয়তো তাড়াতাড়ি হতে পারে। এবং তোমাদেরকে এটাও বলেছিলাম যে মোহনবাগান সুপার জায়েন্ট তারা এই যে আনোয়ার আলীর এগেনস্টে স্পোর্টিং স্যাংশন চেয়েছে, অবশ্যই এটা সারপ্রাইজিং, তার কারণ আনোয়ার আলী তাদের হয়ে যথেষ্ট বড় সার্ভিস দিয়েছে, তাদেরকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করার পেছনে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছে, তা সত্ত্বেও তারা তো বলেছে এবং অবশ্যই বাই ল তারা এটা বলতেই পারে, এটা নিয়েও কিন্তু কোনো ডাউট নেই। তো এইগুলো সব গেল ক্লাবের পার্সপেক্টিভ থেকে। এইবার ম্যাটারটা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কী কী হতে পারে, ল কী বলছে, রুলস কী বলছে এবং আমার পার্সোনাল অ্যাজাম্পশন কী বলছে সেগুলো আমি শেয়ার করবো। এবং আমি এইটুকু বিলিভ করি নিজের ওপর, এর বাইরে খুব একটা কিছু হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। তো যাই হোক, আমি আমার আগের কয়েকটা কথা থেকে ম্যাটারগুলোকে একটু রিক্যাপিচুলেশন করব। প্রথমত আমি যেটা বলেছিলাম যে ব্যান হওয়ার পসিবিলিটি 50% 50%, এবং ব্যান হলে প্রথমে যেটা যেতে হবে AIFF এর অ্যাপিল কমিটিতে এবং তারপরে ক্যাশ। তো এইটাই হচ্ছে বর্তমান ম্যাটার। দেখো একটা কথা পরিষ্কার, ইস্ট বেঙ্গল যখন আনোয়ার আলীকে সাইন করায় তখন তারা এইটা কিন্তু জানতোই যে কোনো না কোনো কনসিকোয়েন্সেস ফেস করতে হবে। ইভেন আনোয়ার আলী যে মুভটা করবে সেটাও পরিষ্কার বোঝা ছিল যে সেটা হবে ইন্ডিয়ান লেভেল ওয়াইজ, কিন্তু কনসিকোয়েন্সেস ফেস করতে হতেই পারে। তো ব্যান কমানোর জন্য অ্যাপিল হবে, ডেফিনেটলি অ্যাপিল হবে, এটা একদম শিওর। প্রথমে কোথায় অ্যাপিল করতে হবে, ডিরেক্ট কি ফিফাতে যাওয়া যায়, তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল। অ্যান্সারটা হচ্ছে ডিরেক্ট ফিফাতে যাওয়া যায় না, প্রথমে অ্যাপিল করতে হবে AIFF-এর যে অ্যাপিল কমিটি রয়েছে সেখানে। সেখান থেকে যদি স্টে অর্ডার বের করা যায় তাহলে কিন্তু আনোয়ার খেলতে পারবেন, যদি স্টে অর্ডার বের করা না যায় তাহলে কিন্তু তিনি খেলতে পারবেন না, এবং দেন মুভ করতে হবে ক্যাশ, দ্যাট মিন্স কোর্ট অফ আর্বিট্রেশনে। তো এই কোর্ট অফ আর্বিট্রেশনে যদি মুভ করে তাহলে কি ব্যানটা উঠে যাবে, সেখানে দুটো পসিবিলিটিস থাকবে, আইদার ব্যানটা উঠে যাবে অর ব্যানটা চলবে। ব্যান কিন্তু কমে না যে 4 মান্থসের জায়গায় 3 মান্থস হয়ে যাবে, 2 মান্থস হয়ে যাবে, এই জিনিস কিন্তু কখনোই হয় না। এটা গেল প্রথম বক্তব্য। এইবার কোশ্চেনটা হচ্ছে যে AIFF-এর যে অ্যাপিল কমিটি রয়েছে সেখানে যদি অ্যাপিল করা হয় তাহলেই কি এক্ষুনি একটা স্টে অর্ডার চলে আসবে, এইটুকু বলতে পারি যখন কোনো স্পোর্টিং স্যাংশন হয় সেক্ষেত্রে তার এগেনস্টে স্টে অর্ডার বের করে নিয়ে আসা কিন্তু একেবারেই খুব একটা ইজি ম্যাটার নয়। অবভিয়াসলি ইস্ট বেঙ্গল ডেফিনেটলি ট্রাই করবে, আনোয়ার আলী ডেফিনেটলি ট্রাই করবেন, কিন্তু তা সত্ত্বেও স্টে অর্ডার অত ইজিলি বের করে নিয়ে আসা কিন্তু পসিবল নয়। অন্যদিকে যদি ক্যাশে ম্যাটারটা যায় তখন কি হতে পারে, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমি বারবারই বলেছিলাম যে PSC যে অর্ডারটা দিয়েছে সেখানে তারা লিখেছে যে অ্যাজ পার নিউ RSTP গাইডলাইন্স অফ AIFF হুইচ হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড ইন 2023, সেই ওয়াইজও কিন্তু আনোয়ার আলী তিনি তার নিজের কন্ট্রাক্টটাকে বাই অনলি জাস্ট কজ টার্মিনেশন এটা প্রুভ করতে পারেননি। তো সেক্ষেত্রে ক্যাশে গেলে তার অবশ্যই একটা ম্যাটার থাকবে যে তিনি একদম জাস্ট ওয়েতে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছেন এটা প্রুভ করার, কিন্তু যদি তিনি না করতে পারেন তাহলে ব্যানটা তো থাকবেই। এবং সেক্ষেত্রে আর কি হতে পারে, দেখো এক্ষেত্রে তখন কম্পেনসেশনের একটা ব্যাপার আসবে, ব্যানের টাইমিং খুব একটা বেড়ে যায় এরকমটা আমার মনে হয় না, আমি এটা কখনো শুনিনি বা এরকমটা হয়েছে বলে আমি জানিও না, কিন্তু কম্পেনসেশন অ্যামাউন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এইবার কম্পেনসেশন অ্যামাউন্টে বেশ কয়েকটা পার্ট রয়েছে। প্রথমত আনোয়ার আলীর সঙ্গে 3 ইয়ার্সের কন্ট্রাক্ট ছিল,
এবং সেই টাকাটা কম্পেনসেশন হিসেবে দিতে হচ্ছে, তিন পার্টিকেই দিতে হবে আর কি, দিল্লি এফসি, আনোয়ার আলী এবং ইস্ট বেঙ্গল। সো এক্ষেত্রে এই কম্পেনসেশনটা নিয়ে একটা ডুবিয়াস জায়গা রয়েছে, তার কারণ এআইএফএফ যেটা বলছে যে এই কম্পেনসেশনটা তারা করেছেন মানে আনোয়ার আলীকে যে কনসিকোয়েন্সেসের জন্য তাকে পেনালাইজড করা হয়েছে, সেটা করা হয়েছে অন দ্য বেসিস অফ নিউ আরএসটিপি গাইডলাইন্স অফ এআইএফএফ হুইচ হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড ইন 2023। তাহলে নিউ আরএসটিপি গাইডলাইন্স ওয়াইজ কিন্তু অবশ্যই জানুয়ারি 2025 পরে কন্ট্রাক্টের কোনো ভ্যালিডেশন থাকে না। তো সেক্ষেত্রে থ্রি ইয়ার্সের কেন টাকা ইস্ট বেঙ্গল বা আনোয়ার আলী বা দিল্লি এফসি দেবে, এটা নিয়ে একটা বলার জায়গা থাকবে, ক্যাশে গিয়েও থাকবে। কিন্তু ম্যাটারটা হচ্ছে এছাড়া যে বাদবাকি যে কনসিকোয়েন্সেসগুলো রয়েছে, অর্থাৎ ইলিগাল কোচিং, অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট দিল্লি এফসিকে যে 2 crore rupees দিয়েছে সেটা নিয়ে যদি ক্যাশে যাওয়া যায়, মানে দিল্লি এফসি বা ইস্ট বেঙ্গল আনোয়ার আলী তারা যদি ক্যাশে যায়, সেক্ষেত্রে কিন্তু মানে একটা জায়গা থাকবে। দেখো আমি একদম নিউট্রাল পার্সপেক্টিভ থেকেই বলছি, অ্যামাউন্ট কিন্তু বাড়তেও পারে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যতটা খবর পেয়েছি মোহনবাগান সুপার চেঞ্জ যে 22 crore চেয়েছে, তো ধারে কাছেও তারা পাবে না, দেখেছো তো ধারে কাছেও তারা পায়নি। কিন্তু এই যে 12.9 crore এই টাকাটা কিন্তু ক্যাশে গেলে বেড়ে যাওয়ার একটা চান্স থাকবে, বেড়ে যাবেই আমি বলছি না, বেড়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে কেন ইস্ট বেঙ্গল সাপোর্টার্স জিজ্ঞেস করতেই পারেন, তার কারণ যতদিন পর্যন্ত এই ডিলেটা হবে সেখানে একটা ইন্টারেস্ট কাউন্ট হয় অ্যাজ পার রুল অফ ফিফা, রুল এটাই বলছে। তো সেক্ষেত্রে একটা বেড়ে যাওয়ার এই অ্যামাউন্টটার চান্স কিন্তু অবভিয়াসলি থাকবে, আবার সেটা কমতেও পারে, কমে যাওয়ারও চান্স থাকবে। কিন্তু জেনারেলি মানে যেটা ফিনান্সিয়াল অ্যামাউন্ট থাকে, ফিনান্সিয়াল অ্যামাউন্টটা কিন্তু কমে না, মানে আমি কিন্তু দেখিনি। তো ব্যান লিফট হতে পারে, কিন্তু সেই ব্যান লিফটের সঙ্গে যে কম্পেনসেশনের যে ম্যাটার রয়েছে সেইটাও কিন্তু একটা খুব বড় ভূমিকা প্লে করবে। তো এই কনসিকোয়েন্সেসগুলো যে হতে পারে এই ব্যাপারে জানাই ছিল, তো আমার পার্সোনাল অ্যাসাম্পশন এটাই বলছে যে অ্যাপিল হবে, অ্যাপিল হওয়ার পরেও আনোয়ারকে পুরোপুরি ব্যানটাকে রিলিভ করে মাঠে নামানোটা হয়তো একটু ডিফিকাল্ট হবে, বিশেষ করে এআইএফএফের যে অ্যাপিল কমিটি রয়েছে সেখান থেকে স্টে অর্ডার বের করা ইজ ডিফিকাল্ট। ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে ইস্ট বেঙ্গল, এবং সবশেষে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার ব্যান এইটাকেও কমানোর মানে রিলিভ করার ট্রাই করবে তারা। তবে পরিস্থিতি কিন্তু কমপ্লিকেটেড, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা কিন্তু আমি আবারও বলছি এটা আমার চ্যানেলের অ্যাজাম্পশন, বাকিদের কী কী মতামত রয়েছে আমি আগের ভিডিও এবং লাইভে বলে দিয়েছি, সেগুলো তোমরা দেখবে এবং আশা করি এরপরে যখন যেরকম আপডেট পাবো তোমাদের সামনে নিয়ে আসবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়া যায়। তো চলো এখন কথা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।